বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আগামী আঠারো এবং একুশেই মার্চ শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশের মধ্যে দুটি ম্যাচ যা পাবে আন্তর্জাতিক ক্রিকেটের মর্যাদা যার কারণে এই টুর্নামেন্টে খেলতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অনেক নামি দামি তারকা ক্রিকেটাররা সাউথ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাব ডুপ্লেসিসকে অধিনায়ক করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর দুটি টি টোয়েন্টিতে এশিয়া একাদশের মুখোমুখি হবে বিশ্ব একাদশ সঙ্গে থাকছেন ক্রিস গেইল হেলস কারন পোলার জোনি ব্রাস্টোর মতো তারকা ক্রিকেটাররা আজ জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট জয়ের পর মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন পাপন এ সময় পাপন জানান রেস্ট অব দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্ব একাদশের এতগুলো নাম বলতে পারব না আমার দেখে দেখে বলতে হবে দক্ষিণ আফ্রিকা থেকে তিন থেকে চারজন আসছে ওয়েস্ট ইন্ডিজ থেকেও তিন থেকে চারজন আসছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ওই সময় খেলা তবু বাইরে থাকা ক্রিকেটার কারা কারা আসতে পারে তা নিয়ে কথা হচ্ছে ইংল্যান্ড থেকে জনি ব্রাস্টও আসবে দক্ষিণ আফ্রিকার ফাফ ডুপ্লেসিস আসছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলও আছে তবে নাজমুল হাসান পাপন নামগুলো না বললেও পরে জানা গেছে বিশ্ব একাদশে অস্ট্রেলিয়া থেকে থাকছেন একজন যিনি আইপিএলে দুইবার হ্যাট্রিক করার কৃতিত্ব দেখিয়েছেন তিনি হচ্ছেন অ্যান্ড্রো টাইম সাউথ আফ্রিকার দুজন ফাফ ডুপ্লেসিস এবং লুঙ্গি অ্যানগিটি ইংল্যান্ড থেকে তিনজন অ্যালেক্স হেলস আদিল রশিদ এবং জনি ব্রেস্টো ওয়েস্ট ইন্ডিজ থেকে সর্বোচ্চ চারজন খেলবেন বিশ্ব একাদশের হয়ে তারা হচ্ছেন ক্রিস গেইল কারন পোলার্ড শেলডন কটরেল এবং নিকোলাস পুরান সঙ্গে নিউজিল্যান্ডের মিসেল ম্যাকলেনাঘান এবং জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর তাহলে বিশ্ব একাদশের স্কোয়াডটি কেমন হচ্ছে মিলিয়ে নিন ক্রিস গেইল অ্যালেক্স হেলস জনি ব্র্যাস্টো ফাফ ডুপ্লেসিস অধিনায়ক ব্রেন্ডন ট্রেলর নিকোলাস পুরান কায়রন পোলার্ট, শেল্ডন কটরেল টাই লুঙ্গি অ্যানগিডি আদিল রশিদ এবং মিসেল ম্যাক কিন্তু দর্শক আপনাদের কাছ থেকে জানতে চাইব বিশ্ব একাদশের এই স্কোয়াডে আপনারা আর কোন কোন বিশ্ব তারকাকে এক্সপেক্ট করেছিলেন আপনাদের মতামতটি জানতে চায় ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ড আপনাদের মতামতটি জানাতে ভিডিওটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন